ওয়েলকাম টু মাই চ্যানেল উইল অ্যান্ড ওয়ে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে আমরা আধুনিক এর দ্বিতীয় ক্লাস প্রথম চ্যাপ্টার রিসোর্সেস সম্পদের পুনর্ভব সম্পদ বা রিনিউয়েবল রিসোর্সেস ঠিক আছে আমরা এই সম্পদ দেখো যেসব সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে কমে যায় ঠিক আছে এবং নির্দিষ্ট সময় পর আবার আপনা আপনি পূরণ হয়ে যায় তাদেরকে পুনর্ভব সম্পদ বা পূরণশীল সম্পদ যেমন জলাশয় বা সমুদ্রের মাছ বনভূমির কাঠ ঠিক আছে যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয় না তাদের বলা হয় প্রবহমান সম্পদ তাইলে আমরা দুই রকমের সম্পদ পাইলাম একটা হলো পুন পুনর্ভব সম্পদ বা পূরণশীল তো বুঝলে তোমরা সমুদ্রের মাছ পুকুরের মাছ আমরা মাছ ফেললে পরে আবার মাছ হবে ঠিক এমনি কর্মাগত সম্পদের ব্যবহারের ফলে এটা কি হয় নিঃশেষিত হয় না তাদের প্রবহমান সম্পদ বলে যেমন সৌরশক্তি আমরা ব্যবহার করতে পারি বায়ু শক্তি। এগুলি সব প্রবহমা প্রবহমান সম্পদের উদাহরণ জল যদিও প্রবহমান সম্পদ কিন্তু পৃথিবীর অনেক জায়গায় প্রাকৃতিকভাবে জলের উৎস কমে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এর ফলে আজকের দিনের এটি একটি বড় সমস্যা ঠিক আছে তো এখানে একটু দেখে নিই আমরা কি আছে দেখো এস করি কিছু পুনর্ পুনর্ভব সম্পদের কথা চিন্তা করো এবং অতিরিক্ত ব্যবহারের ফলে কীভাবে সম্পদের ভান্ডার ক্ষতিগ্রস্ত হতে পারে তা উল্লেখ করো ঠিক আছে এটা আমরা একটু আলোচনা করতে পারি তো ওইখান থেকে আমরা দুটা বললাম পুনর্ভব সম্পদ এবং প্রবহমান সম্পদ প্রবাহমান সম্পদ যেমন সৌরশক্তি তার শেষ নেই বায়ুশক্তির শেষ নেই জলকেও বলা হয় কিন্তু জলকে বলা যাচ্ছে না কেন কারণ অনেক জায়গায় জল উৎসগুলি শুকিয়ে যাচ্ছে ঠিক আছে তো এর পরের চ্যাপ্টারে আমরা পরের পেজে আমরা যাচ্ছি দেখো এখানে কি তোমার তুমি এসো করি তোমার চারপাশে দেখতে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম লিখো সম্পদের নাম লিখো তো আমরা দেখি হ্যাঁ অপূর্ণ অপূর্ণভব অপূর্ণভব মানে কোনগুলি যে নন রিনিউয়েবল সোর্সেস যেগুলো আমরা ক্ষয়িষ্ণু হুম দেখো দেখি আছে এ সম্পদ হলো সেই সব সম্পদ যাদের ভাণ্ডার সীমিত অর্থাৎ এই ধরনের সম্পদের ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয় বা ফুড়িয়ে যায় মানে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে যদি একবার কোনো কারণে একবার কোনো সম্পদের ভাণ্ডার নিঃশেষিত হয়ে যায় তবে সেই সম্পদ পুনরায় পেতে হাজার হাজার বছর সময় লাগে বোঝা গেল শর্তরাগী শেষ হলে আর হাজার হাজার বছর লাগবে অর্থাৎ কোনো মানুষের জীবনকালে এই সম্পদ সৃষ্টি হয় না যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস ঠিক আছে এগুলি এই সম্পদের উদাহরণ আচ্ছা আরেকটা দেখো সম্পদের বন্টন অনুসারে সম্পদ দুই প্রকার কী কী যথা সর্বত্র বিদ্যমান সম্পদ একটা আর একটা হলো স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ তাহলে আমরা সম্পদের বন্টন অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটাইলো সর্ব সর্বত্র বিদ্যমান সম্পদ একটা হলো স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ ঠিক আছে যেমন ধরো আমরা যে শ্বাস প্রশ্বাসে যে বায়ু ব্যবহার করি তা সর্বত্র পাওয়া যায় যেমন অক্সিজেন হ্যাঁ এটাই তো আমরা ব্যবহার করি তাই বায়ু হলো সর্বত্র বিদ্যমান সম্পদ কিন্তু যে সব সম্পদ আমরা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় সেগুলোকে স্থায়ীভাবে সম্পদ বলা হয় যেমন ধরো তামা তামা সব জায়গায় পাওয়া যায় না লোহা সব জায়গায় পাবে না কয়লা পাবে না এগুলো আমাদের কয়লা এগুলি নির্দিষ্ট স্থানেই পাওয়া যায় ঠিক আছে তো ওইগুলিকে বলা হবে স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদ ঠিক আছে দেখো আর একটু দেখো প্রাকৃতিক সম্পদের বন্টন কিছু প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল যেমন ভূখণ্ড জলবায়ু সমুদ্র পৃষ্ঠ মানে সমুদ্রতে কতটুকু উপরে আছে সেই উচ্চতা পৃথিবীর বিভিন্ন স্থানে প্রাকৃতিক উপাদানের বিভিন্নতার কারণে সম্পদের অসম্ভব বন্টন দেখা যায় এই যে আমাদের পৃথিবীর যেমন সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টি বলে যে দেখো প্রাকৃতিক উপাদানের বিভিন্নতার কারণে সব জায়গায় একভাবে ছড়ায়নি তাই এই স্থানীয়ভাবে প্রাপ্ত সম্পদগুলো আলাদা অঞ্চলে আলাদা আলাদা ঠিক আছে আর তারপরে আমরা যাই গিয়ে মানুষের তৈরি সম্পদ এবার আমরা মানুষ যে তৈরি করে সম্পদ দেখো কিছু কিছু প্রাকৃতিক সম বস্তু তখনই সম্পদে পরিণত হয় যখন তার আসল রূপ পরিবর্তন করা হয় উদাহরণস্বরূপ কি বলা যায় দেখো মানুষ যখন লোহ নিষ্কাশন পদ্ধতি জানত না তখন কি করত তখন আকরিক সম্পদ হিসাবে গণ্য হতো না ঠিক আছে তখন আর কোনো ভ্যালুই ছিল না মানুষের কাছে কিন্তু মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে দালান সেতু রাস্তা যন্ত্রপাতি যানবাহন তৈরি করে এগুলি এখন হলো মানুষের তৈরি সম্পদ এখন কিনতে গেলে আমাদের পয়সা লাগবে গাড়ি কিনতে গেলে রাস্তা বানাতে কিছু পয়সা লাগে সুতরাং আমাদের মতো মানুষই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের তৈরি সম্পদ তৈরি করেছে এই যে লোহ আকরিকের কথা বলা হয়েছে হুম এদের লোহার রড তৈরি করা হবে সেই রড দিয়ে বিল্ডিং তৈরি হবে তো এগুলি কি আছে মানুষের প্রাকৃতিতে পাওয়া গেছে সম্পদ যেমন তুমি ধরো যন্ত্রপাতি বানাতে লোহা দরকার স্টিল দেওয়া সবগুলি রাস্তা আগে ছিল পৃথিবীতে কিন্তু এগুলিকে আমরা বুঝিনি তো ব্যবহার যখনই আমরা শিখলাম শিখে কী হয়েছে এগুলি মানুষের তৈরি সম্পদ হয়ে গেছে এক কথায় বলা বলা কথাগুলো বলে রূপা রাজুর কাছে জানতে চাইলো তো এই দুজনের কথা বলছে সে কি বুঝতে পেরেছ কি না রাজি তোলা হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তো এখানে আরেকটুকু আমরা ছবিটা দেখে নেই না হলে হবে না ঠিক আছে তুমি কি জানো মানব সম্পদ মানব সম্পদটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা প্রত্যেকেই একজন মানব সম্পদ ঠিক আছে আমরা যে ছাত্র ছাত্রী বলো হাই তোমরা সবাই হলে যে মানব সম্পদ মানব সম্পদ বলতে বোঝায় জনগণের সংখ্যা পরিসং পরিমাণ হুম জনগণের সংখ্যার পরিমাণ ক্ষমতা ও কদহি মনের দিক থেকে কেমন শরীরের শারীরিক কেমন যদিও মানুষকে সম্পদ হিসেবে মনে করার ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামত রয়েছে তবে একথা কেউ অস্বীকার করতে পারে না যে মানুষ তার শারীরিক ও মানসিক দক্ষতার দ্বারা মূল্যবান সম্পদ তৈরি করার ক্ষমতা এই যে লৌহ আকরিক থেকে তৈরি হলো গিয়ে রড হুম কিংবা এইগুলিকে বিভিন্ন জিনিসকে কাজে লাগিয়ে রাস্তা তৈরি করা রাস্তাঘাট তৈরি করা বিল্ডিং তৈরি করা সব কিছু কি হয়েছে মানুষই তৈরি করে তো হুম তো কি বোঝা গেল যে মানুষই আসল দেখো এবার তৈরি কিছু সম্পদ এখানে ছবিটা দেখেনি কিছু কিছু সম্পদ এই যে এখানে একটা ছবি দেখো এই যে হ্যাঁ খরায় শস্যের ক্ষতি হয়েছে ঠিক আছে খরায় শস্যের ক্ষতি হয়েছে আমি কি এর সমাধান বের করতে পারি নিশ্চয়ই পারো কীভাবে হয়েছে দেখো এইসবের জন্য শিক্ষা জ্ঞান দক্ষতা কে ধন্যবাদ কারণ শিক্ষা জ্ঞান দক্ষতার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি তো আমরা যদি বই পড়তে পারি এখন আমাদের নেটের যুগ আমরা যদি নেট সার্চ করে আমরা বের করতে পারি যে আমরা কি করতে সব পেয়ে যাব। তার জন্য আমাদের কি দরকার শিক্ষা জ্ঞান দক্ষতা এই তিনটা জিনিসের দরকার দেখো এগুলি ভাবার জন্য বলেছি তোমাকে মানুষ একে অন্যের উপর নির্ভরশীল কৃষক সবার জন্য খাদ্যশস্য যোগান দেয় আবার বিজ্ঞানীরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করে এবং কৃষি উৎপাদনে উন্নতি ঘটান তাহলে কি বোঝা গেল বিজ্ঞানীরা রাস্তা বের করে দিচ্ছে সমস্যা সমাধানের উৎস বের করে দিচ্ছে কীভাবে করবে আর কৃষকরা সেই খাদ্যশস্য যোগান করে তৈরি করে উৎপন্ন করে ঠিক আছে তারপরে দেখো মানুষের যখন জ্ঞান বা শিক্ষা লাভ করলো তখন তার কি হলো দেখো শিক্ষা লাভ করলো তখন তার কী হলো শিক্ষা দক্ষতা এসে যাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রকৃতিকে ভালোভাবে ব্যবহার করে প্রচুর সম্পদ সৃষ্টি করলো এলে আমাদের কি এখন আমাদের আগে যে হাল চাষ করতো গরু দিয়ে এখন আমরা কি করি এখানে ট্রাক্টরকে ইউজ করি মানে কি প্রযুক্তিকে কাজে লাগানো হলো যেটা আগে করতে আমাদের তিন দিন লাগতো এটা এখন মেশিনের সাহায্যে আমরা একদিনে করতে পারি তো আমাদের কি এই যে শিক্ষা এবং দক্ষতা প্রযুক্তি কাজে লাগানো চাইতে প্রচুর সম্পদ তৈরি করলো সেই কারণে মানুষ বিশেষ গুরুত্বপূর্ণ সম্পদ ঠিক আছে মানুষই বিশেষ গুরুত্বপূর্ণ মানুষই হলো মানব সম্পদ শিক্ষা স্বাস্থ্য মানুষকে মূল্যবান সম্পদে পরিণত করেছে শিক্ষা লাগবে লোকে স্বাস্থ্য লাগবে স্বাস্থ্য না থাকলে ভালো কাজ করতে পারবে না তাই শিক্ষার সঙ্গে আমার কি দরকার স্বাস্থ্যটা ভালো দরকার মানব সম্পদ উন্নয়নের বলতে বোঝায় মানুষের দক্ষতা বৃদ্ধিকে বৃদ্ধি ঘটানো যাতে আরো সম্পদ তৈরি বা সৃষ্টি করতে পারে ঠিক আছে তা আজকে আমরা এখানেই রাখছি দ্বিতীয় দিনের ক্লাস তো নেক্সট ক্লাসে তোমাদের আবার স্বাগত রাখছি তোমরা বারে বারে আমার ইউটিউব চ্যানেল দেখবে এবং সাবস্ক্রাইব করবে হুম ধন্যবাদ